নমস্কার দেখছেন পাবলিক বাংলা উচ্চারণকারী আমি শত্রু রয়েছে আপনাদের সঙ্গে বুক চুদিয়ে চোখে চোখ রেখে আমি শত্রু আমি প্রশ্ন করবো এ বাংলায় হচ্ছেটা কি আমার দিদির বিচার চায় আমার বোনের বিচার চায় আমার পরিবারের মেয়ের বিচার চায় এই দাবিতে যখন এই মুহূর্তে স্লোগান চলছে তারা প্রতিবাদ করছেন তখন এই আন্দোলন এই প্রতিবাদকে ঘিরে হাজারো কথা হাজারো আক্রমণ এই আন্দোলনে বারবার গুন্ডার আক্রমণ করেছে আপনারা দেখেছেন 14 ফেব্রুয়ারি এবং যারা রাজনৈতিক ভাবে রাস্তায় নেমেছে তাদের উপর আক্রমণ করছে পুলিশ এমনটাই কিন্তু দাবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো মিছিল একের পর এক মিছিল এই আরজি করেন যেখানে প্রতিবাদ সেই প্রতিবাদের জায়গায় তারা এসে আসছেন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন তাদের সঙ্গে আমি একে একে কথা বলার চেষ্টা করি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো আপনারা তো আন্দোলন করছেন কিন্তু তার মাঝে আমরা দেখতে পাচ্ছি 42 জন চিকিৎসককে বদলি করা হয়েছে কিভাবে দেখছেন কিভাবে দেখছি কিছু বলার তো নেই আমরা তো ইট ইজ আনবিলিভেবল যা করছে এখন আমরা তো নিজেই ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে বলতে পারছি না কিন্তু অনেক ষড়যন্ত্র আছে বলাটা খুবই ডিফিকাল্ট কি হচ্ছে কিন্তু প্রথম দিন থেকে যারা দেখছি আমরা এটা সবই সাজানো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নামছেন তিনি বিচার চাইছেন কার বিরুদ্ধে রাস্তায় নামছেন বুঝতে পারছেন দেখুন রাস্তায় নামাটা তো সবারই প্রয়োজন এখানে মেয়ে হয়ে মেয়ের জন্য প্রোটেস্ট করতে নামাটাকে আমরা কোনো ভুল ভাবছি আমরা চাইছি যে প্রোটেস্টটা হচ্ছে সেটা যারা পারপেট্রেটার তাদের এগেনস্টেই নামছেন উনি এটাই মানতে হবে আমরা সবসময় চাই যে প্রশাসন আমাদের সামনে সাথে আসুক সঙ্গে আসুক আমাদের ন্যায় বিচার কিন্তু যখন অন্য কোনো রাজনৈতিক দল তারা রাস্তায় নামছে বা আপনারা আন্দোলন করছেন তাদের উপর আক্রমণ আসছে মানে আন্দোলনটাও কি কারোর স্পেশালাইজেশন কারণ আপনাদের যেমন ডাক্তারের স্পেশালাইজেশন রয়েছে আন্দোলনটাও কি কারোর অবশ্যই নয় আন্দোলনটা সবার পাবলিকের কারণ আজকে মেয়ে সবার বাড়িতে আছে হাফ অফ আওয়ার পপুলেশন ইজ ফিমেল অবভিয়াসলি তাদের সেফটির জন্য যদি আদার হাফও না নামে তাহলে কি করে হবে তো আন্দোলনটা অবশ্যই সবার কিন্তু সেই আন্দোলনে কারা ভাগ বসাচ্ছে আসবো আলোচনায় কিন্তু প্রথমে দেখব বিশেষ রিপোর্ট অভয়া ধর্ষণ এবং খুন কাণ্ডে উত্তাল গোটা রাজ্য গোটা দেশ বিক্ষোভের আঁচ গিয়ে পড়েছে দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও শুক্রবার শহরের রাজপথ উত্তাল হয় প্রতিবাদে প্ল্যান করে রুট ম্যাপ দিয়ে কোথায় ঢুকে কি ভাঙতে হবে কোথায় কোথায় কোন ঘর প্ল্যান করে করা হয়েছে পথে নামে এসইউসিআইও হাজগায় পুলিশ এবং কর্মী সমর্থকদের ধস্তাধস্তিতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় প্রায় 24 ঘন্টা আগে পথে প্রতিবাদে নেমেছিল আরো একটি রাজনৈতিক দল এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মৌলালী থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হয় মিছিল পথে দেখা যায় মহুয়া মৈত্র জুন মালিয়া সায়নী ঘোষ রচনা বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় শশী পাঁচা লাভলী মৈত্র অদিতি মুন্সী সহ অন্যান্যদের কিসের প্রতিবাদে পথে নেমেছিলেন তারা রাজ্য জুড়ে প্রতিবাদে রামবামের ষড়যন্ত্রও খুঁজলেন তৃণমূল সুপ্রিমো আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয় কিন্তু বলুন তো রাত্রি 1টার সময় 12টার পরে
সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত, এটা একটা ক্রিমিনাল অফেন্স। অভিযুক্তদের ফাঁসির দাবিতে ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচিতে ডাক দিলেন, আবার এআই ব্যবহার করে অসত্য প্রচারের অভিযোগও করলেন। কেউ কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী, তিনি আবার পুলিশ মন্ত্রী, কার বিরোধিতায় পথে নামলেন? রিপাবলিক বাংলা। দেখো এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, সঞ্জয় রায় আরজি কর, দেখো সন্তু এই মুহূর্তে সঞ্জয় রায় ভবানীপুরের ঠান্ডা গলি তথা যেটাকে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের যে সঞ্জয় রায়ের বাড়ি, সেই বাড়িতে এসে পৌঁছেছে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা। সঞ্জয়ের যে মা, তার মায়ের সঙ্গে কিন্তু কথা বলবেন, কথা বলতে পারেন, প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে পারেন, আত্মীয়দের সঙ্গে। তোমাকে জানিয়ে দিই, এই দেখতেই পাচ্ছ সামনে সিআরপিএফ জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন এবং ভিতরে তার মায়ের সঙ্গে, সঞ্জয়ের মায়ের সঙ্গে কিন্তু কথা বলছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। তুমি জানো যে এর আগে রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে তার মা, সঞ্জয়ের মা দাবি করেছিলেন যে এখানে সঞ্জয় আসে না, প্রায় বহুদিন হয়ে গেল সঞ্জয় ফোর্থ ব্যাটালিয়নের কোয়ার্টারেই থাকে, সেখানেই থাকে, সেখান থেকেই সমস্ত রকম কাজকর্ম করে, এখানে তাদের সঙ্গে পরিবারের কোনো যোগসূত্র নেই। এবং সেই দাবি কতটা সত্যি, এখানে শেষ কবে সঞ্জয় এসেছিল, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা এই ক্রাইমের সঙ্গে কোনো রকম তথ্য এখানে পায় কিনা, সেটার জন্য কিন্তু এই মুহূর্তে দেখতে বা খতিয়ে দেখতে একেবারে সঞ্জয়ের বাড়িতে, সঞ্জয়ের যে আদি বাড়ি সেই বাড়িতে। অন্যদিকে আরেকটা ছবি আমি তো দেখাবো, পিনাকি এই ছবিটাও দেখাও। রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে কথা বলবেন, আমার সঙ্গে রয়েছে রিতেশ বসাক, সিপিআই নেতা, এবং আমার সঙ্গে রয়েছে দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী। আমি দেবব্রত বাবুকে দিয়ে প্রথমে শুরু করার চেষ্টা করবো। দেবব্রত বাবু, একটা প্রশ্নের আমি উত্তর খোঁজার চেষ্টা করছি। একজন মুখ্যমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন স্বাস্থ্যমন্ত্রী, তিনি রাস্তায় নামছেন, কার বিরুদ্ধে নামছেন সেটা জানতে চাইছি। আপনি বলবেন বিচার চাইতে নামছেন, তিনি বিচার চাইতে নেমে একটা কথা বলছেন যে রবিবারের মধ্যে ফাঁসি চাই, এত তাড়াহুড়ো কেন? কোনো কিছু কি চাপা দেওয়ার চেষ্টা চলছে? কোনো চাপা দেওয়ার চেষ্টা চলছে না, এখন সিবিআই তদন্তটা নিয়েছে, একটা দুঃখজনক ব্যাপার, কোনো আমরা জাস্টিফিকেশন আমরা চাইছি না। যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমাদের ভারতবর্ষের যে আইন ব্যবস্থা রয়েছে, অপরাধীকে তাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য অনেক সময় দেওয়া হয়, বিভিন্ন ট্রায়াল হয়, আমরা চাইছি না ফাস্ট ট্র্যাক করে তদন্তটা যাক, সিবিআই যাক, যত তাড়াতাড়ি সম্ভব তারা শাস্তি পাক। এটা সত্যি চাইছেন মন থেকে? তিনি পুলিশকে কেন নির্দেশ দিল না যে প্রথম থেকে কোনো কিছু গোপন করা যাবে না? প্রথম পরিবারকে জানানো হলো যে এই এই আপনার মেয়ে এই হসপিটালে আত্মঘাতী হয়েছে, অর্থাৎ সুইসাইড করেছে। তারপর জানানো হলো এই মেয়ের মানসিক অবস্থা খারাপ ছিল, তারপর তাদেরকে 3 ঘন্টা তাদের মেয়েকে দেখতে দেওয়া হলো না। আজ তার পরিবার এই সন্তুপান, রিপাবলিক বাংলা বা মানুষ বলছে না, যার মেয়ে হারিয়েছে এই অভয়ার পরিবার আজ অভিযোগ করছেন। পুলিশ প্রথম থেকে কিছু চাপা দেওয়ার চেষ্টা করছে, টাকা দেওয়ার চেষ্টা করছে, এবং টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে, এই অভিযোগগুলো তো শুনতে হচ্ছে। ডান্সার যে রিপোর্ট আছে, ওখানে ক্ষতিপূরণের একটা ব্যাপার আছে, সেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, টাকার ব্যাপার, টাকার অঙ্কটা আমি বলছি না। আর দ্বিতীয়ত, যেটা অভিযোগ যাদের ঘটনা ঘটেছে তাদের হয়তো উনি অভিযোগ করেছেন আবেগের মধ্যে, হয়তো মানে হয়তো মানে একজন বাবা মিথ্যে কথা বলবে, একজন তার মাকে কোনখানে বলা হয়েছে মিথ্যে কথা বলেছেন? উনি ওনাদের দুঃখের শোকের জায়গাটা আপনারা দেখুন, ওনারা সেই জায়গাটা আমরা দেখে দাও। পুলিশের ভূমিকা আপনি সন্তুষ্ট? পুলিশের ভূমিকা তদন্ত হবে, কারণ সিবিআই তদন্ত করছে। পুলিশের ভূমিকা আরো দুটো ছবি দেখে নিন, গোটা বাংলার মানুষকে মনে করানোর চেষ্টা করবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আন্দোলন করতে নামছে রাস্তায়,
পুলিশ গঠন করে দিচ্ছে, অথচ এই আন্দোলন নিয়ে এসইউসিআই বিজেপি রাস্তায় নামছে, তাদেরকে চ্যাং দলা করে এই প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, এই প্রিজন ভ্যান গুলোতে তোলা হচ্ছে। আর এখানে অরাজনৈতিক ভাবে যে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন মঞ্চ ভাঙা হচ্ছে, অর্থাৎ আন্দোলন করার রাইট, আন্দোলন করার অধিকার শুধুমাত্র এ রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। আমরা তো সেই কথাটা বারবার বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে মিছিলটা করলেন সেই মিছিলে বারবার তিনি বলেছিলেন যে কোনো রাজনৈতিক রং লাগতে দেবো না। কালকে তৃণমূলের পতাকা নিয়ে তিনি মিছিল করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি মিছিল করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিছিল করলেন? এগুলো তো প্রশ্ন উঠছে। আর পুলিশের কথা যিনি উনি এখানে দেবুদা বলছিলেন বড় বড় কথা, এই বডিটাকে যদি এখানে বিরোধী দল না থাকতো তাহলে অনেক আগে এখান থেকে মানে নিয়ে চলে যেত। এর আগে আন্দোলন করা যায় হাসপাতালের কম্পাউন্ডে, আন্দোলন করা যায় নয় তো এখানে ডাক্তার ছিল, সেই একই ঘটনা এখানে ঘটনা ঘটেছিল যে হাসকালির মতো বডিটাকে হাসপাতালে কে আন্দোলন করতে আসছে? হাসপাতালে আন্দোলন হচ্ছে, রোগীর পরিষেবা ব্যাহত হচ্ছে, আন্দোলন অবশ্যই। এই মুহূর্তে ডাক্তাররা রয়েছেন, আপনি সামনে গিয়ে বলতে পারবেন এই কথা যে স্বাস্থ্যকর্মীরা আন্দোলন করছে? কি বলছেন দাদা? আমি কথা বলার চেষ্টা করবো। কি মনে হয় যেভাবে একজন চিকিৎসক, আন্দোলনরত চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, কি বলবেন? মানে যেটা হয়েছে এটা তো মানে খুব ভুল হয়েছে, মানে এটা নয়, এটা আমাদের দেশে হতে পারে না এসব। আর এর বিরুদ্ধে ডাক্তাররা রাস্তায় নামছে, উনি বলছেন হাসপাতালের ভেতরে কেন আন্দোলন করছে, এই প্রশ্ন করা যায়? কেন, ওদের ইচ্ছা। ওদের ইচ্ছা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন মানুষের কথা? শুনতে পাচ্ছেন? বাংলার মানুষ বলছে দাদা, বাংলার মানুষ বলছে। গণতান্ত্রিক দেশ, আন্দোলন করার অধিকার সবার রয়েছে, সবার রয়েছে। আপনি কেন বলছেন হাসপাতালে রক্ত করা যাবে না? কোন অধিকারে বলছেন? গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন এনাদের মুখোশ গুলো আস্তে আস্তে খুলছে। রুদ্রাঙ্কর কাছে আসবো, রুদ্রাঙ্কর সাদা পাঞ্জাবি পরে রয়েছো, এই সাদা পাঞ্জাবিতে আর কত কালো দাগ থাকবে? আমি গোটা বাংলার প্রেক্ষিতে জানতে চাই, হাসকালি, সন্দেশকালি, এই আরজি কর হচ্ছে নাকি? দেখো আমি তোমাকে বলি, এই যে ঘটনাটা ঘটেছে এখন, এই ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল পুলিশের হাতে দায়িত্ব থাকলে তিনি চার দিনের মধ্যে তদন্ত করে তার শাস্তি দিয়ে দিত। কোন পুলিশ? এখন আমি বলি কোন কোন পুলিশ, কোন পুলিশ? যে পুলিশ এই সঞ্জয়ের বিরুদ্ধে তার পরিবার কালীঘাট থানায় অভিযোগ করেছিল বেশ কয়েক বছর আগে, একবার নয় একাধিকবার অভিযোগ করেছিল, এই পুলিশ ব্যবস্থা নেয়নি। কে বলছেন? সঞ্জয়ের মা বলছেন, অর্থাৎ যাকে অভিযুক্ত হিসাবে ধরা হয়েছে, যার ফাঁসি ডিমান্ড করছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে, তার বিরুদ্ধে বারবার অভিযোগ করার সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমি এই পুলিশ ব্যবস্থা করবো। শোনো শোনো শোনো, তুমি যেটা অ্যাঙ্গেলটা তৈরি করছো, আমি তোমাকে বলি কে তৈরি করছে। শোনো না, অ্যাঙ্গেল তো হচ্ছে, আমি তোমাকে জিজ্ঞেস, অ্যাঙ্গেল তো তৈরি হয়ে আছে। ইনভেস্টিগেশন কারা করছে? চিৎকার করো না, চিৎকারে সন্ধু বানতে পাবে না। আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় চার দিন সময় কাকে দিয়েছিল? আমি তোমাকে বলি কাকে দিয়েছিল। আমি বলছি তো মমতা বন্দ্যোপাধ্যায় চার দিন সময় চেয়েছিল এই মামলাটাকে সে সম্পূর্ণ নিষ্পত্তি করে। সময় দিয়েছিল, চেয়েছিল না, সময় দিয়েছিল পুলিশকে। সেই সময় কি মানুষ দিতে চাইছিল? সেই সময় কি মানুষ বলেছিল আমরা সময় দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি বলুন পুলিশকে চার দিনের মধ্যে এই 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 তদন্ত শেষ করতে হবে। তার পরিবার বলেছিল, তার পরিবার বলেছিল আসল দোষী যারা তাদের শাস্তি চায়। আর এই ঘটনা সামনে আসার পর প্রত্যেকেই বুঝতে পারছে যে এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। তাহলে কাকে ঢাকা দিতে, কাকে আড়াল করতে এই পুলিশকে তাড়াতাড়ি ময়না তদন্ত করে দেহ পুড়িয়ে দিতে বলা হলো? দেহ পুড়ে গেল, এই পুলিশকে বলা হলো রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে, তারপর সিবিআই কে দিয়ে দেবো। এত সময় নেওয়া হলো কেন তথ্য প্রমাণ লোপাট করার জন্য? রবি, তথ্য প্রমাণ লোপাট করার জন্যই, কারণ ডে ওয়ান থেকেই ওনার বাবা মা যখন এসছে তখন ওদের মুখ দেখতে দেওয়া হয়নি, এবং আসার তিন ঘন্টার মধ্যে মেয়েটির যে গাড়ি ছিল সেই গাড়িও ভাঙচুর করছিল পুলিশ, সেটি কিন্তু মেয়েটির মায়ের বক্তব্যের মধ্যে কিন্তু উঠে এসছে, এবং মেয়েটিকে অসুস্থ প্রমাণ করার চেষ্টা হয়েছে। বলা হয়েছে মেয়েটির ব্যাগ থেকে ওষুধ বার করে, মেডিসিন বার করে বলা হয়েছে যে আপনার মেয়ে মানসিকভাবে অসুস্থ বা শারীরিকভাবে অসুস্থ, দেখুন কত মেডিসিন খাচ্ছে আপনার মেয়ে, এভাবে বদনাম করার চেষ্টা করছে এই পুলিশি। তার জন্য ধর্ষকরা ধর্ষণ করে দিল, এইটাই যুক্তি তো পুলিশের? এইটাই যুক্তি তো? শোনো, এরা আর কিছুই করছে না, এরা আন্দোলনের নামে কি করছে, একটা অ্যান্টি গভর্নমেন্ট, একটা পরিবেশ, আন্দোলনের নামে অ্যান্টি গভর্নমেন্ট পরিস্থিতি তৈরি করছে।
চোদ্দই আগস্ট যে জনপ্লাবন সারা বিশ্ব দেখেছে, এই চোদ্দই আগস্টের জনপ্লাবনকে আপনি ওই রাম বাম দিয়ে জাস্টিফাই করতে পারবেন না। সেই মানুষের মধ্যে আপনি যদি মনে করেন, সেই মানুষের মধ্যে দায়িত্ব নিয়ে বলছি, ওখানে তৃণমূলে ভোট দিয়েছে যারা, তারাও সেই মিছিলে ছিল। এইখানেই দাঁড়িয়ে হচ্ছে মানুষের ব্যথাতে আঘাত লেগেছে, মানুষের এতদিনের যে ব্যথা সেই ব্যথাতে আঘাত লেগেছে। তাপসী মালিকের খুনিরা বলছে, আপনি একটা ঘটনা দিয়ে আর একটা ঘটনাকে জাস্টিফাই করছেন, জাস্টিফাই করা হচ্ছে, জাস্টিফাই করা হচ্ছে। এই বাংলার মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তারা প্রশ্ন করছেন, লোকে মোমবাতি নিয়ে রাস্তায় নামছেন, বাংলার মানুষ জানতে চাইছে যে এই ঘটনা নিয়ে এই রাজ্য সরকার করছেটাকে। এই মুহূর্তে একটা বড় ব্রেকিং উঠে আসছে, আপনাদের সেই ব্রেকিং এর দিকেও নজর থাকবে, কিন্তু এখন সবে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বাংলা তার নিজের মেয়েকে চাই বলেছিলেন আপনি, আজ বাংলার মেয়ে তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, আর তার জন্য বাংলার মানুষ আন্দোলন করতে নামতে পারবে না, নামলে টেনে টেনে প্রিজন ম্যানেজ। অবশ্যই আন্দোলন করবে, শুনুন, আমরা সোশ্যাল সাইডে দৌলতে সবাই আমরা ডাক্তার, সবাই আমরা ইঞ্জিনিয়ার, সবাই আমরা শার্লক হোমস, সবাই আমরা সব কিছু জানি। ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলছেন এআই ভিডিও, এআই শুনুন না, বলছেন এআই ভিডিও দেওয়া হচ্ছে, আর অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলছেন নির্যাতিতার ফাঁসি চাই, কি বলছেন উনি? ঠিক মমতা যেমন জানতেন একটু বন্যা হয়ে গেলে সিপিএম বলে যে ম্যানমেড বন্যা, মমতা ব্যানার্জি যেরকম সব জানেন সেই কথা বলে। আজকে স্বাস্থ্য উপদেষ্টা কমিটি থেকে শান্তনু সেনকে বাদ দিয়ে দিলেন কেন, এটা যদি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করি, এটাকে লাগাতার ধামাচাপার কাজ করছেন। এবং কালকে যে মিছিল যেটা বলতে গিয়ে আমি আটকে গেলাম, একটা ব্যানার আপনার রাজ্যের বিরোধী রাজনৈতিক দল, যারা লক্ষ্য বিরোধী দল তারা আন্দোলন করছেন, আমরা আন্দোলন করছি। রাজনৈতিক দল রাজনৈতিক দলের মতো আন্দোলন করবে, কিন্তু এই ডাক্তার বাবুরা যারা মাঠে নেমেছেন, যে সাধারণ মানুষ মাঠে নেমেছেন, তারা রাজনীতি করবার জন্য মাঠে নামেনি, ব্যথাতে আঘাত লেগেছে, যে মূল ব্যথা সেই ব্যথাতে আঘাত লেগেছে। শুনুন আমি একটা কথা বলি, যারা আন্দোলন করছে তাদের অধিকার আছে, তারা করুক,
কিন্তু আমাদের কথাটা হচ্ছে চাইছে না তো পুলিশ তো চাইছে না প্রিজন মানে তুলছে তো শুনুন শুনুন আমাদের কথাটা হচ্ছে বিজেপি সরকারের কেন্দ্রের এজেন্সি এখন এটাকে আপনি শিখে নেবেন রাজ্য বিরোধী রাজনৈতিক দল কিভাবে আন্দোলন করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আমাকে বাংলা কথা বলো এই মানুষ কি বলছে কথাটা বলো সরকার বলছে রোডশনকারী তাকে পাশে বসিয়ে সাধারণ মানুষ থেকে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলকে আপনি একবার বুকে হাত দিয়ে ভেবে দেখুন তো বাংলার মেয়েকে চান কিন্তু বাংলার মেয়ে যখন ধর্ষিতা হচ্ছে বাংলার মেয়ের সঙ্গে যখন অত্যাচার হচ্ছে তখন রাজ্যের বিরোধী রাজনৈতিক দল থেকে মানুষ রাস্তায় নামবে না মানুষ রাস্তায় নামলে এনার এই আর্জিকরের মতো রাস্তার নামলে আর্জিকরের মতো যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন মঞ্চ ভাঙা হচ্ছে আর যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রাস্তায় নামছে তাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এ বাংলায় হচ্ছে নাকি সেই প্রশ্নটাই করলাম বুক চিতে চোখে চোখ রেখে আজ এখানে হচ্ছে নাকি শেষ করছি।